25শে নভেম্বর 1982 জন্মগ্রহণ করে আমাদের চাকদার গর্ব ও ভারতীয় মহিলা ক্রিকেট টিমের ক্যাপ্টেন ঝুলন নিশীথ গোস্বামী। 5 ফুট 11 ইঞ্চি হাইটের এই ডানহাতি অলরাউন্ডার সারা বিশ্বের কাছে ভারতকে একটি শিখরে নিয়ে গেছে। সে 15 বছর বয়স থেকে ক্রিকেট খেলা শুরু করে। এর আগে সে ফুটবল খেলার খুব বড় ফ্যান ছিল। 1992 সালে বিশ্বকাপ ক্রিকেট খেলা দেখে ও 1997 সালে মহিলা ক্রিকেট বিশ্বকাপ ফাইনাল অস্ট্রেলিয়া ভার্সেস নিউজিল্যান্ড খেলায় বেলিন্ডা ক্লার্কসের ভিক্টোরি ল্যাব সে স্টেডিয়ামে বসে দেখে এবং সেখান থেকে ভীষণ উৎসাহ পান। সেখান থেকেই শুরু হয় তার লড়াই। কিন্তু তার বাবা মা কখনোই চাইত না সে পড়াশোনার থেকে ক্রিকেটে বেশি মন দিক, কিন্তু সে কখনোই খেলা বন্ধ করেনি। যদিও সেই সময় আমাদের চাকদায় ক্রিকেট কোচিংয়ের সেরকম কোনো সুযোগ ছিল না, তাই তাকে কলকাতায় যেতে হতো। পড়াশোনা এবং ক্রিকেট খেলা নিয়ে তার জীবন কঠিন পরিশ্রমের মধ্যে দিয়ে গেছে। এই কঠিন পরিশ্রমের ফলেই খুব তাড়াতাড়ি বাংলা ক্রিকেট টিমের জায়গা করে নিয়েছিল সে, এবং তারপরেই 2002 সালে মাত্র 19 বছর বয়সে ভারতের হয়ে তার প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলে ইংল্যান্ডের বিরুদ্ধে। 2008 সালে সে প্রথম ভারতীয় মহিলা ক্রিকেট টিমের ক্যাপ্টেন হিসেবে নির্বাচিত হয়। 2011 সাল অবধি সে ভারতীয় দলের ক্যাপ্টেন ছিল। 2010 সালে সে অর্জুন পুরস্কার পায়। 2012 সালে তিনি মহিলা ক্রিকেটার হিসাবে পদ্মশ্রী পুরস্কার পান। এছাড়াও 2018 এপ্রিলে তাকে সম্মান জানানোর জন্য তার নাম ও ছবি দিয়ে পোস্টাল স্ট্যাম্প বার করা হয়। এবার আমরা চট করে তার খেলার জীবন সম্পর্কে একটু জেনে নিই। 2002 সাল থেকে 2015 সাল পর্যন্ত মোট 10টি টেস্ট ম্যাচ খেলেছে। মোট 40টি উইকেট নেয় সে এবং সর্বমোট 283 রান করে। আবার 2002 সাল থেকে 2019 সাল পর্যন্ত মোট 182টি ODI ম্যাচ খেলেছে। ODIতে সে সর্বমোট 1076 রান করে এবং 225টি উইকেট নেয়। তারপর 2006 সাল থেকে 2018 সাল পর্যন্ত মোট 68টি T20 ম্যাচ খেলেছে। T20তে সে সর্বমোট 405 রান করেন এবং মোট 56টি উইকেট নেয়। 2017 সালের 19শে সেপ্টেম্বর ঝুলন গোস্বামী ঘোষণা করেন তার বায়োপিক তৈরি হবে, যার নাম চাকদাহ এক্সপ্রেস। কিন্তু তখন এটা ঠিক করা হয়নি যে কে তার ভূমিকায় অভিনয় করবে। কিন্তু কিছুদিন আগে আমাদের সমস্ত জল্পনার অবসান ঘটে। আমরা শুনতে পাই বিখ্যাত অভিনেত্রী ও ভারতীয় ক্রিকেট টিমের ক্যাপ্টেন বিরাট কোহলির স্ত্রী অনুষ্কা শর্মা এই মুভিটিতে মুখ্য ভূমিকায় অর্থাৎ ঝুলন গোস্বামীর ভূমিকায় অভিনয় করছেন। এই মুভিটি পরিচালনা করছেন সুশান্ত দাস। শোনা যাচ্ছে আমাদের চাকদাহতেও মুভিটির কিছু অংশ শ্যুট করা হতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের সহযোগিতাই আমাকে পরের ভিডিও তৈরি করতে আরও বেশি উৎসাহ দেবে।